দর্শক, ব্রাজিলের 17 দলের খেলা এস্তেভা উইলিয়ানকে কিনতে উঠে পড়ে লেগেছে ইউরোপের নামি দামি ক্লাবগুলো। কিন্তু এস্তেভা উইলিয়ানের বয়স যে মাত্র 16 বছর, কিন্তু তার 16 বছরের বয়সেই তার ড্রিবলিং এবং তার খেলা দেখে মুগ্ধ হয়েছে পুরো বিশ্ব। তাই তো ইতিমধ্যেই পালমেরাজের মূল দরে কিন্তু তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিনি কিন্তু পালমেরাজের হয়ে অভিষেকও হয়ে গিয়েছে। মূলত ব্রাজিলের এই সেন্সেশনকে পুরো বিশ্ব ডাকে লিওনেল মেসির ছায়া তার উপরে দেখতে পারে, কেননা লিওনেল মেসির মতোই তার খেলার ধরন, তিনিও বাঁ পায়ে খুব ভালো ফুটবল খেলেন। তো সেক্ষেত্রে কিন্তু এই এস্তেভা উইলিয়ানকে কিনতে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, প্যারিস, তারপরে আর্সেনাল সহ অনেকগুলো ক্লাব কিন্তু ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে পালমেরাজের সঙ্গে। কিন্তু এখনই তাকে কিনতে পারবে না কেউই, কেননা তার বয়স মাত্র 16 বছর, তার 18 বছর পূরণের আগে ক্লাব পরিবর্তন করতে পারবে না। তবে এস্তেভা উইলিয়ান একসময় জানিয়েছিলেন তিনি বার্সেলোনার হয়ে খেলতে চান ভবিষ্যতে। তবে এস্তেভা উইলিয়ানের যে রিলিজ ক্লোজ সেটা ধরা হয়েছে 6 কোটি ইউরো। তবে এই 2 বছর যদি পালমেরাজের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে পারেন তিনি, তাহলে তার দামটা আরও কয়েক গুণ বেড়ে যাবে এমনটাই ধারণা করছেন অনেক অনেক বড় বড় সাংবাদিকরা।